টাকা তারাই দিবে আসলে যদি আপনি বলতেই চান বাংলা ভাষায় বলতে গেলে হচ্ছে পতিতা বৃত্তি যেটাকে বলে আর কি এই অনুষ্ঠানগুলো দিয়ে মূলত হচ্ছে পতিতা বৃত্তি করানো হয় ডাইরেক্ট বাংলায় বললাম অনেকেই জানে বাংলাদেশের 2022 সালের মিসেস ইউনিভার্স নির্বাচিত হয়েছে খাদিজা আক্তার রাহা তবে এই মিস ইউনিভার্স চ্যাম্পিয়ন খাদিজা আক্তার রাহা আয়োজকদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ভয়ভীতি এবং কুপ্রস্তাবের অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা করেছেন 24 নভেম্বর বিবাহিত সুন্দরীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মিস ইউনিভার্সের আয়োজক আব্দুল লতিফ হেলালি এবং তার স্ত্রী আফসানা হেলালি জোনাকি এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি করেন গুলশান থানায় থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিসেস ইউনিভার্সের মূল পর্বে অংশ নেওয়ার জন্য তার কাছ থেকে 8ই নভেম্বর 6 লাখ টাকা গ্রহণ করে এই হেলালি কিছুদিন পরে তাকে বলা হয় আরও 14 লাখ টাকা প্রদান করতে হবে কিন্তু পরবর্তী 14 লাখ টাকা রাহা দিতে অস্বীকার করেন এরপরই শুরু হয় দুজনের মূলত দ্বন্দ্ব টাকা নিয়ে পুরস্কার দেওয়া টাকা নিয়ে শ্রেষ্ঠ মনোনীত করা টাকা নিয়ে 1 নম্বর পজিশন দেওয়া টাকা নিয়ে চ্যাম্পিয়ন করার মূল বিষয় ছিল এটি কিন্তু তারা প্রতারণা করায় দুই রকম তথ্য দেওয়ায় প্রথমে 6 লাখ টাকা নিয়েছে পরে আরও 14 লাখ টাকা দাবি করার কারণে রাহা অস্বীকার করে অপারগতা প্রকাশ করে রাহার বক্তব্য অনুযায়ী রাহা অস্বীকার করার পর হেলালি হাল ছেড়ে দেননি হেলালি রাহাকে প্রস্তাব দেন তোমার যদি টাকা না থাকে আমরা তোমাকে বয়ফ্রেন্ড জোগাড় করে দিব বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিয়ে সাহায্য করবে তুমি শুধু বয়ফ্রেন্ডের কথা মতো কাজ করবা এর আগে লাস্ট চ্যানেলাই পুরস্কার বা লাস্ট প্রথম আলো পুরস্কার অনেকগুলো দেওয়া হয়েছে না এর আগে বিভিন্ন নামে বাংলাদেশে অনেকগুলো ফটোজেনিক বা সুন্দরী প্রতিযোগিতা হয়েছে এবং তাদের নামে যথেষ্ট বদনাম হয়েছে যেমন নাজিবা তুশি ওই যে সিনেমা টিনেমা করে এরপরে আসে আপনার এই যে বিন্দু তারা এইভাবে টাকা দিয়ে হয়তোবা তাদের এই অবস্থানে গিয়েছে এবং এভাবেই তারা বর্তমানে উপার্জন করে চলেছে অস্বীকার করার কোনো সুযোগ নাই এসবে এখন এমনই হচ্ছে এখন আমরা এর রাহার বক্তব্যের সামান্য অংশ শুনব তারপরে শুনব এসব বক্তব্যের এসব আয়োজনের এসব সুন্দরী প্রতিযোগিতার আসলে মূল উদ্দেশ্য কি সবাই শুনতে থাকুন টাকা তারাই দিবে আসলে যদি আপনি বলতেই চান বাংলা ভাষায় বলতে গেলে হচ্ছে পতিতা বৃত্তি যেটাকে বলে আর কি ডাইরেক্ট এই অনুষ্ঠানগুলো দ্বারা আমি এইটাই আমি আসলে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ এই অনুষ্ঠানগুলো দিয়ে মূলত হচ্ছে পতিতা বৃত্তি করানো হয় ডাইরেক্ট বাংলায় বললাম তো সেক্ষেত্রে আমাদের আমি এই যে সচেতন মহলকে বলবো বা যেসব এই মিসেস এশিয়া যেটা আর কি মিসেস এশিয়া বা মিসেস ইউনিভার্স এগুলো আসলে কোনো কিছুই নেই এগুলো জাস্ট একটা ভাওতাবাজি ছাড়া কোনো কিছুই নয় এখানে এতগুলো মেয়ে রেজিস্ট্রেশন করছে তাদের কাছ থেকে যে ফিসগুলো নেওয়া হয়েছে রেজিস্ট্রেশন এটাই ওদের লাভ এগুলো আমি উইনার হওয়ার পরে যখন আমি 14 লক্ষ টাকা দিতে পারি নাই দিতে নারাজ হই তখন সর্বোচ্চ সম্বল ছিল অপূর্ব আব্দুল লতিফ এবং তার ওয়াইফ আফসানা জোনাকি আফসানা হেলালি জোনাকি ওনারা দুইজনই এই অপূর্ব .com নামে একটা অর্গানাইজেশন ই করে অনলাইনে আমরা এটা রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন দিন রাত আমাদেরকে আগে বলেছে কোনো প্রকার তদবির চলবে না গোতা প্রমাণেই কে ডাকার পরে বলে যে আমাদের আরও কয়েকটা ক্যাটাগরিতে আমরা দেশের বাহিরে পাঠাবো উইনার তো একজনই হবে তো 20 জনের মধ্যে আরও 3টা ক্যাটাগরি আমাকে 3টার কথা বলে না 1টার কথা বলেছে পরে আমরা জানতে পারি 3টা হয়েছে 1টা ক্যাটাগরি আমাকে যেটা জানালো যে মিসেস এশিয়া মিসেস এশিয়া 2022 এটা থাইল্যান্ডে যাবে থাইল্যান্ডে ব্যাংকক শহরে এটা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করব আমরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তো এ কথা যখন আমাকে বলে আমি বলি এটা তো আমি নাও হতে পারি তো ওনারা মানে কোনোভাবে বুঝাইতে চাচ্ছে যে এটা আবার পরে বলেছে যে প্রি সিলেকশন আমরা আগেই সিলেকশনটা করে ফেলি আমরা স্টেজে আমরা ক্রাউনিংটা করি আগেই সিলেকশন করি তো সেই সিলেকশনে আমার যেহেতু মিসেস এশিয়ার মিসেস এশিয়ার 9 নভেম্বরে চলছে কোকে এটার প্রেজেন্ট সেজন্য প্যাকেজের মধ্যে 6 লক্ষ টাকা জমা দিবা 6 লক্ষ টাকা হচ্ছে তোমার কস্টিউম 30-40টা জামা কাপড় আর কি তারপর হচ্ছে জোতা 5-10টার মতো জোতা এরকম কিছু সব কিছু মিলিয়ে বিমান বিজনেস ক্লাসের বিমান টিকিট 5 স্টারে থাকা খাওয়া এভরিথিং আমার সাথে বলছে তোমার কিচ্ছু লাগবে না তোমার সব কিছুই আমরা একটা প্যাকেজের মধ্যে প্যাকেজটা হচ্ছে 6 লক্ষ টাকার একটা প্যাকেজ তো নিয়েছে টাকাটা আমার কাছ থেকে নগদ নিয়েছে আমি আমাকে বলেছে নগদে দেওয়ার জন্য ব্যাংকে দিতে চেয়েছিলাম উনি বলেছে ব্যাংকে দিলে ব্যাট কাটবে তোমার টাকা অনেক কমে যাবে এরকম অনেক এভরিথিং তাল বাহানা করেছে আমাকে থাইল্যান্ডে ব্যাংকক শহরে পাঠানোর কথা এখন তারা কি বলছে
আমি যখন উইনার হওয়ার পরে আমার সাথে আর ওনারা যোগাযোগ করেন নাই এবং আমার পাসপোর্ট ওনাদের হাতে ওনারা আমাকে ভিসার জন্য কোনো প্রকার মুভিং এমবাসি ফেসিং এর কথা কোনো কিছুই বলছেন না তখন তাদেরকে আমি নক দিয়েছি যে ভাইয়া কি সিদ্ধান্ত নিলেন তখন ওনারা বলতেছে যে তোমার আরো 14 লক্ষ টাকা লাগবে তুমি আরো 14 লক্ষ টাকা না দেওয়ার কারণে তোমার এটা স্থগিত হয়েছে আর আমাকে আমাদেরকে সাহস জুগিয়েছে মোটিভেট করেছে আমি বলবো ওখানে তারা এমন ভালো কিছু করেছে যেটাতে আমরা তাদেরকে আসলে বিশ্বাস করেছি আমাদের বিশ্বাসে আমি পারতেছি না তখন আমাকে বলতেছে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে আমি বলি না তাহলে বলছে তোমাকে একটা বয়ফ্রেন্ড দিয়ে যে তোমাকে হেল্প করবে তার মাধ্যমে তুমি স্পন্সরটা পেয়ে যেতে পারো এরকম একটা আশ্বস্ত করে কিন্তু আমি এটাতে সম্মতি জানাই না আমি ওই দিন আমার পাসপোর্টটা ওনার কাছ থেকে আনতে যাই পাসপোর্ট নিয়ে আমি চলে আসি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম